আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে সুরা আল বাকার সাতাশি নম্বর আয়াত শোনাচ্ছি এটা হচ্ছে এবং নিশ্চয়ই মুসাকে কিতাব অর্থাৎ তাওরাত দিয়েছি কে বলতেছে আল্লাব বলতেছে কি বলতেছে নিশ্চয়ই কিতাব দিয়েছি কাকে মুসাকে ও পর বিরতি তারপর পর্যায়ক্রমে তারপরে কি ধাপে 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 কি করছে রাসুলগণকে রাসুলগণ বলতে কি মানে অসংখ্য জনকে আর কি একাধিক জনকে প্রেরণ করেছি এবং মরিয়ম তনয় ঈশাকে প্রমাণস্বরূপ দিয়েছি পবিত্র আত্মা যা জিবডাইল ফেরেস্তা দ্বারা তাকে শক্তিশালী করেছি তবে কি কখনোই কোনো রাসুল এমনকি এনেছে যা তোমাদের মন মতো হয়নি তখনই তোমরা অহংকার করেছো আর কতককে অস্বীকার করেছো এবং কতককে হত্যা করেছ আমরা জানি যে আমরা যারা মুসলমান আমরা জানি যে প্রথম হজরত আলম আলাামের পুত্ররা ভাই ভাই খুনো করছে এটা আমরা সবাই জানি হাবিল কাবিল তারপরে হজরত লুহা আলাহিসাল্লামের কথা কেউ শুনতে রাজি না কেউ শোনে না তারপরে আল্লাহ পাকের কাছে যখন ফিরিয়ত করা হলো আল্লাহ পাপ করলো তাদেরকে ডুবে ধ্বংস করে দিল খারাপ আর থাকলো না তুই শুধু ভালোই থাকলো আবার মানুষ খারাপ হয়ে গেল মুসা আল্লাহ সাল্লামের হ্যাঁ কথা যে মুসার কথা কেউ শোনে না তাই না ফেরাউন শুনল না ফেরাউনের বংশ আবার পাঞ্জে ডুবাই হত্যা করা হলো হুম তারপরে আবার শুরু হলো এনে দানিয়াল নামক এক অত্যাচারী সম্রাটের অত্যাচার অফিসার তার বিরুদ্ধে যুদ্ধ করলো কে হজর দাউদ আল্লাহাম হুম আছে গেল এরপরে আবার কত নবী আসছে আমরা জানি তাই না হজর দাউদ আসছে সুলাইমান তাই না পর্যায়কর্মে আরো 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 লক্ষ লক্ষ লোভী তারপরে আবার হজরত ইসা মুরিহাম যাকে বলা হয়েছে যেটা এই মতে বলা হলো তাই না তারপরে হজরত মুহম্মদ সাল্লাম তো আমরা জানি যে মুসার বিপরীতে ফেরাউন তারপরে দাউদের বিপরীতে দানিয়াল তারপরে হজরত ইসা আল্লাহ সাল্লামের বিপরীতে রোম সম্রাট পিলাদ হজরত মোহাম্মদের বিপরীতে আপনার ইসা আল্লাহ সাল্লামের বিপরীতে রোম সম্রাট পিলাত এবং হজরত মোহাম্মদের বিপরীতে তারই আপন চাষা আবু জাহেল তারপরে আমরা যদি সনাতন ধর্মের দিকে যাই সেখানে দেখা যাবে যে রাম রাম ছিল সত্য ন্যায়ের পক্ষে তার বিপরীতে ছিল কি রাবণ রাবণ যদিও রাক্ষস না কিন্তু তার কাজগুলো ছিল রাক্ষসের মতো তাই তাকে রাক্ষস খেতাব দেওয়া হয়েছে কিন্তু সেও ছিল একজন অত্যাচারী রাজা তারপরে ভারতবর্ষে বা হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে স্বনামধন্য যিনি যিনি সবার প্রিয়জন সে শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণর যে শত্রু ছিল সে ছিল রাজা কংস রাজা কংসের আবার এক ভাইরাস ই ছিল আর কি বিয়াই ছিল অর্থাৎ হ্যাঁ মেয়ের জামা মেয়ের জামার পিতা জরাসন্ধ এরমটি এই জরাসন্ধ এমনই ক্ষমতাসীন ছিল যে আশিজন রাজাকে একসঙ্গে কি করে রাখে কারাগুদ্ধ করে রাখে তাদের জবাই করবে এই আশিজন রাজাকে জবাই করবে কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠে নাই তার আগে লেগে গেল কুরুক্ষেত্র যুদ্ধ এবং যুদ্ধে এই রাজা কংস নিহত হলোই তখন রাজা কংস যখন নিহত হয় তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল মাত্র বারো বছর তারপরে জরাসন্ধ সেও হ্যাঁ ধ্বংস হলো তাই না তো আমরা দেখছি যে পৃথিবী সংলগ্ন থেকে যে প্রত্যেকটা সত্য ও ন্যায়ের বিপরীতে অত্যাচারীরা মাথা খাওয়া করে দাঁড়াইছে এমনকি রসুলদেরকে হত্যাও করছে কিন্তু শেষ পর্যন্ত কারো ক্ষমতায় টিকে থাকে নাই হুম কিন্তু যারা সত্যের পথে ছিল তারা শুধু কি বেঁচে আছে মানুষের মনের ভিতরে মনে স্থান করেছে তারা সত্য ন্যায়ের পথে পথিক তো কোরআন শরীফ তো আমাদেরকে তাই শিক্ষা দেয় তাই না সত্য সুন্দর আর কল্যাণের কথা শিক্ষা দেয় কিন্তু আসলে আমরা কতটুক তার পালন করি এটা আপনার বড়ো কোনো উস্তাদ ধরার দরকার নাই আপনার বিবেকই আপনার জন্য যথেষ্ট কারণ বিবেকের বড় বিচারালয় আর নাই আপনি যদি জাতিসংঘে যান জাতিসংঘে যে যদি আপনি নালিশ করেন হ্যাঁ দেখেন যে মুসলমানদেরকে মেরে মেরে নিঃশেষ করে ফেললো মায়ানমার সরকার পোড়াই জ্বালায় তাদের জন্য কিছুই করল না আমেরিকার সরকার ট্রাম্প অথচ সেই মায়ানমারের যারা অত্যাচারী অনবিচারী তাদেরকে আবার নিয়ে তারা কি করতেছে আরও উন্নত মানের ট্রেনিং দিচ্ছে যাতে মুসলমানদেরকে আরও মেরে নিশ্চিন্ন করে দেয় কারণ মুসলমানদের তো হুম এভাবে তো এই যে যে খারাপের শক্তি এই শক্তি দৃষ্টি প্রবল মনে হয়েছে আপাত আপাতদৃষ্টি কি প্রবল মনে হয়েছে কিন্তু আসলে শেষ পর্যন্ত টেকে নাই একটা জিনিস খেয়াল রাখবেন খুব ভালো করে খেয়াল রাখবেন আমার কথাটা সেটা হচ্ছে যে একটা বিড়াল একটা বিড়াল যখন তার বাচ্চাকে মুখে করে নিয়ে যায় অর্থাৎ খড়ার পালার মধ্যে লুকায় রাখে বৃষ্টির সময় বা হ্যাঁ অন্য কোনো প্রাণী হাত থেকে খেলা জন্য সে তার বিড়ালের বাচ্চাটাকে কিভাবে নেয় নিজের বাচ্চাটাকে একভাবে নেয় আর যখন সে কোনো ইঁদুর ধরে সেটাকে কিন্তু ভিন্নভাবে ধরে ইঁদুরটাকে এমনভাবে ধরে যে ইঁদুরের ভিতরে হাড় মাংস ভেঙে তার ভিতরে তার দাঁত বসে যায় এবং তার প্রাণটাও চলে যায় কার ইঁদুরের তারপরে আবার বিড়াল থাক যদিও সেটাকে ভক্ষণ করে খায় এই যে দুটো ধরা অর্থাৎ বিড়াল তার বাচ্চাকে যখন নেয় ধরে তখন কিন্তু এমনভাবে ধরে যে বিড়াল কষ্ট পায় না কিন্তু যখন ইঁদুর ধরে তখন কিন্তু তার হাঁটটি মাংসও কি ছেদ হয়ে যায় ভিতরে যদি আমরা বাইরে থেকে দেখতে পারি না ঠিক মৃত্যু যারা সৎ মানুষ তারা সুন্দর মনের মানুষ যারা ন্যায় এবং কল্যাণের পথের মানুষ তাদের কোনো ভয় নাই তাদের মরার পরে কি শান্তি যাত্রা শুরু হয়ে আর যারা কাফের যারা অত্যাচারী অনবিচারী মনে রাখবেন তাদেরকে ওই ইঁদুর যেমন বেড়ালে ধরে ঠিক ওইভাবে আদ্রালে ধরবে এবং তাদের সেই মৃত্যু হবে অন্ত আতঙ্কের ভয়ের এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু যন্ত্রণাদায়ক তারপরে তো যন্ত্রণাদক বাকি পড়েই রইল তাই না একটু খেয়াল রাখবেন তাতে কী হবে আপনিও শান্তিতে থাকতে পারবেন আপনার চারপাশে যারা আছে তারাও শান্ত থাকতে পারবে আমরা কতদিন বা পৃথিবীতে বাঁচব একশো দুশো পাঁচশো একশো হাজার বছর তাই না অন্তত পৃথিবীর বয়স কত পাঁচশো কোটি সাতশো কোটি নয়শো কোটি তাই না অনেক কোটি কোটি বছর যেটা বিজ্ঞানীরা আজও এর সৃষ্টির সময় নির্ণয় করতে পারে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অনুরোধ অন্যদিকে পরবর্তী দেখার জন্য